হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অলি সাথে আর আজকে আমি আমার থালি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর আমার বাকি পেজ লিঙ্ক হলো ডিটেলস নিম বেগুন ভাজি আজ ফার্স্ট নিম বেগুন খাওয়া স্টার্ট করলাম সঙ্গে আরও ছিল পেঁপে আলু বেগুন আরও সবজি মিশিয়ে একটা ঘ্যাটের মতো তরকারি আর এটা হচ্ছে লাল শাক বাদাম দিয়ে আর বানিয়েছিলাম ফুলকপি আলু বেগুন কুমড়ো দিয়ে একটা ঘ্যাটের তরকারি খুব হালকাভাবে আর পাতলা ডাল টমেটো ধনে পাতা দিয়ে মসুরির ডাল আর লাল শাক বাদাম দিয়ে খুবই ভাল লাগে আপনাদের কেমন লাগে আমি শাকে বেশিরভাগই রসুন ছাড়াই করি কখনো কখনো ইচ্ছে করে রসুন দিই কিন্তু বেশিরভাগ রসুন ছাড়াই করি আর পাতলা ডাল টমেটো দিয়ে খুবই ভাল লাগে হালকা ডাল কারণ এখন গরম আস্তে আস্তে পড়ছে তো নিম বেগুন বাজার শাক অনেকে বলবেন কি একসঙ্গে করতে না তো বাবার মন রাখার জন্য গাছেরই নিম পাতা কচি কচি হয়েছে তো বাবার বললো যে বানিয়ে দে আমি আর না করতে পারলাম না তো আমাদের রান্নায় একটু সবজির পরিমাণ বেশিই থাকে এই ওই আইটেম করতে হয় রোজই এই ছিল আজকে নিরামিষ মেনু আপনাদের কেমন লাগলো আর আপনাদের আজকে কি মেনু হয়েছিল আর খাবার শেষে লাস্টে ফল দিয়েই শেষ করা হলো তো এই ছিল দুপুরের দের খাবার দাবার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন থ্যাংক